বন্ধুরা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা বন্ধুরা এই তিরিশ হাজার টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাকে এই ইন্টার ক্যাস্ট ম্যারেজ এই ফর্মটি ফিল আপ করতে হবে তাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মানে রাজ্য সরকারের কিন্তু এই প্রকল্প তো এই প্রকল্পে আপনারা আবেদন করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা তবে এই না যে শর্ত সে শর্ত হচ্ছে ম্যারেজ মানে বিবাহ হতে হবে তারপরেই কিন্তু আপনারা পাবেন এই টাকা তো বন্ধুরা এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন অনলাইন থেকে এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে কী কী এর ক্রাইটেরিয়া সম্পূর্ণই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাছাড়াও আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা ফর্মটি ফিল আপ করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন তো সেই লিংকে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আবেন বা এই ইন্টারভাইজে চলে আবেন তো এখানে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা দেখতে পাচ্ছেন আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তারপর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আছে অ্যাপ্লিকেশন ফর ইনক্রিয়েটিভ অফ ইন্টার ক্যাস্ট ম্যারেজ তো আপনারা যদি আপনাদের বিবাহিত হয় তাহলে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তবে বন্ধুরা আপনাদেরকে আরও একটি জিনিস জানিয়ে রাখি যে বিবাহিত হলে ধরুন আপনি যদি আবেদন করেন এই ফর্মটি তাহলে আপনার বা আপনার স্ত্রীর এসসি থাকতে হবে বা এসটি থাকতে হবে এসসি বা এসটি থাকতে হবে এবং মানে এক কথায় একজনকে এসসি বা এস টি হতে হবে এবং আরেকজনকে জেনারেল হতে হবে তবেই কিন্তু আপনারা পাবেন এই টাকা বা এই সুবিধা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখা আছে পার্সোনাল ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট মাস্ট এখানে বলা হচ্ছে এসসি মানে এসসি যে যদি আপনি হন তাহলে আপনার যে ডিটেলস সেই ডিটেলসটি কিন্তু আপনারা এখানে ফিল করবেন আর আপনার স্ত্রী যদি এসসি বা এসটি হয় তাহলে আপনার স্ত্রীর ডিটেলসটা কিন্তু এখানে ফিল করবেন স্বামী স্ত্রী যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে ফিল করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টের যে অপশান এটা হচ্ছে ম্যারেজ এই এম আর না মিসেস না কি সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি আপনি আপনি করেন তাহলে এখানে এম আর যদি আপনার স্ত্রীর এস্ট্রি থাকে বা ইস্ত্রি থাকে তাহলে আপনার মিসেস করবেন তো যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে যার যার এসসি আছে বা এসটি আছে তিনার ফার্স্ট নেমটি এখানে ইনপুট করবেন মিডিয়াম নেম থাকলে দেবেন আদারওয়াইজ দেওয়া দরকার নেই তারপরে লাস্ট নেমটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে বন্ধুরা ফাদার্স নেমটি আপনারা এখানে ইনপুট করবেন তারপর ডেট অফ বার্থ সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফার্স্টের ডেট তারপর মান্থ তারপর ইয়ার পরপর আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে কনট্যাক্ট ডিটেলসটি দিয়ে দেবেন কনট্যাক্ট নম্বর তারপরে বন্ধুরা এসসি এটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না এটা এরকমই থেকে যাবে তারপরে এখানে দেখতে আসেন সাবকাস্ট তো আপনারা সাবকাস্ট কী সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা হাউসিং নম্বর রোড নাম বা ভিলেজ নাম তো সেটি আপনারা এখান থেকে ইনপুট করে দেবেন তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন সাব ডিভিশনটি সিলেক্ট করে নেবেন এবং এরিয়া কি আপনার সেটা সিলেক্ট করবেন ব্লক না মিউনিসিপ্যালিটি তো ব্লক না মিউনিসিপ্যালিটি সেটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা আপনাদের যে পোস্ট অফিস তো সেই পোস্ট অফিসের নামটি ইনপুট করে দেবেন তারপরে পুলিশ স্টেশনের নামটি এখানে ইনপুট করে দেবেন তারপরে এখানে আপনার যে পিনকোড তো সেই পিনকোডের পিনকোডটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে বন্ধুরা এখানে কি বলা হচ্ছে দেখুন ডিটেলস অফ আইডি প্রুফ অফ অ্যাপ্লিকেন্ট মানে এফলিকেন্ডের আইডি প্রুফ হিসাবে ডিটেলস এখানে চাওয়া হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন লিখা আছে ভোটার ইপিক নম্বর তো এখানে ভোটার কার্ড নম্বরটি আপনি ইনপুট করবেন অ্যাপ্লিকেন্টের তারপরে অ্যাপ্লিকেন্টের কাস্ট সার্টিফিকেট নম্বর তো অ্যাপ্লিকেন্টের যে কাস্ট সার্টিফিকেট তার নম্বরটি আপনারা এখানে ইনপুট করবেন অ্যাপ্লিকেন্টের আধার নম্বরটি আপনারা এখানে ইনপুট করবেন তো বন্ধুরা এই তিনটি কিন্তু ম্যান্ডেটরি এই তিনটি ফিল করতেই হবে এই তিনটি আপনাকে থাকতেই হবে ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট ও আধার কার্ড আদারওয়াইজ কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে এখানে প্যান কার্ড যদি আপনি দিতে চান তো দিয়ে দিতে পারেন আদারওয়াইজ এটা ফাঁকা রেখে দিতে পারেন বা ছেড়ে দিতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আধার আইডি প্রুফ মানে আই আইডি প্রুফ আপনারা যদি অন্য কোনো আইডি প্রুফ দিতে চান সেটিও কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস অফ স্পাউস মানে আপনি যদি ওপরে আপনার ডিটেলস দেন বা আপনার স্ত্রীর ডিটেলস দেন যদি আপনার আপনার ডিটেলস দেন ওপরে এসসি যদি আপনার থাকে তাহলে আপনার ডিটেলস দিয়েছেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সমস্ত তথ্য এখানে ইনপুট করতে হবে এবং সেখানে যদি আপনার স্ত্রীর এসি থাকে তাহলে আপনার স্ত্রীর ডিটেলস ওপরে যদি দেন তাহলে কিন্তু এখানে আপনার ডিটেলসটি দিতে হবে এক কথায় ওপরে যদি স্বামীর ডিটেলস দেন তাহলে এখানে স্ত্রীর ডিটেলস আর ওপরে যদি স্ত্রীর দেন তাহলে এখানে স্বামীর ডিটেলস বা তথ্য দিতে হবে তো এখানে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন স্বামী নাম স্ত্রী তো যেটা হবে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে এখান থেকে ফাদার্স নামটি আপনারা ইনপুট করে দেবেন ডেট অফ বার্থডেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ফার্স্টের ডেট তারপর মান্থ তারপর ইয়ার এইভাবে আপনারা সিলেক্ট করে নেবেন কনট্যাক্ট নম্বরটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেনারেল এটা কিন্তু ও বা এসটি দিতে হয় তাহলে কিন্তু হবে না এটা কিন্তু জেনারেল হতে হবে এক কথায় এক স্বামী বা স্ত্রী দুজনের মধ্যে যে কোনো একজনের এসসি বা এসটি থাকতে হবে এবং আরেকজনের একজনের কাছে কিন্তু জেনারেল হতে হবে তারপরে এখানে সাবকাস্ট এটা আপনারা লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউসিং নম্বর রোড নম্বর বা ভিলেজ নাম সেটি আপনারা এখানে ইনপুট করে দেবেন ডিস্ট্রিক্টটি এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে সাব ডিভিশনটি সিলেক্ট করবেন ব্লক এরিয়া না মিউনিসিপ্যালিটি এটা সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে বন্ধুরা এখানে পোস্ট অফিসের নামটি আপনারা ইনপুট করে দেবেন তারপরে এখান থেকে পুলিশ স্টেশনের নামটি আপনারা ইনপুট করবেন তারপরে এখানে আপনার যে পিনকোড হবে তো সেই পিনকোডটি আপনারা ইনপুট করে দেবেন তারপরে বন্ধুরা এখানে বলছে এখানে বলা হচ্ছে ডিটেলস অফ আইডি প্রুফ অফ স্পাউস মানে এখানে আপনি যার তথ্যটি ইনপুট করলেন তেনার কিন্তু আইডি প্রুফ হিসাবে লাগবে ভোটার ভোটার কার্ড নম্বর যেহেতু কাস্ট সার্টিফিকেট আপনি ওপরে দিয়েছেন সেহেতু এটা ফাঁকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডমার্ক নেই মানে এটা ম্যারিটরিয়ারে এটা না দিলেও অসুবিধা নেই বা এটা দেওয়া যাবে না তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর এখানে লেখা আছে আধার নম্বর তো এখানে ভোটার কার্ড নম্বর ও আধার নম্বর এই দুটোই কিন্তু ম্যান্ডেটরি ভোটার কার্ড নম্বর ও আধার নম্বর এই দুটোই কিন্তু এখানে দিতে হবে তার সাথে আপনাকে কিন্তু প্যান কার্ডটিও দিতে হবে তো এখানে প্যান কার্ডটি দিয়ে দেবেন তারপরে আধার্স মানে অন্য কোনো আইডি প্রুফ যেটি আপনি দিতে চান সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তারপরে বন্ধুরা এখানে আপনারা একটু স্ক্রল করবেন স্ক্রল করে এখানে কি বলা হচ্ছে দেখুন এখানে বলা আছে ডেট অফ ম্যারেজ তো ম্যারেজের যে ডেট সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আপনার বিবাহ কবে হয়েছে সেই ডেটটি সিলেক্ট করবেন ফার্স্টে আপনারা এখান থেকে আপনার যে ডেট তো সেই ডেটটি সিলেক্ট করবেন তারপর মান্থটি সিলেক্ট করবেন তারপর ইয়ারটি সিলেক্ট করবেন তারপর ডিটেলস অফ ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো রেজিস্ট্রেশন সার্টিফিকেটের একটি নাম্বার থাকে তো সেই নাম্বারটি আপনারা এখানে ইনপুট করে দেবেন তারপরে বন্ধুরা এখান থেকে আপনাদের যেগুলো হবে এই তিনটি অপশান এই তিনটি অপশান আপনার যেটা হবে আপনারা পড়ে ভালো করে দেখে নিয়ে ইয়েস হলে ইয়েস নো হলে নো করে দেবেন তারপরে এখানে আপনারা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন তো এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পরে ক্যাপচার কোডটি এখানে ইনপুট করবেন তো ক্যাপচার কোডটি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হিয়ার লেখা আছে তো আপনারা এটাতে ক্লিক করলেই কিন্তু ক্যাপচার কোডটি রিলোড হয়ে যাবে তো সেই ক্যাপচার কোডটি আপনারা এখানে ইনপুট করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো বন্ধুরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এখানে ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হবে তো আপনি যে ব্যাংকে টাকাটি নিতে চাইছেন যে অ্যাকাউন্টে এক কথায় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে যে কোনো একজনের অ্যাকাউন্ট হতে হবে এবং দুজনের অ্যাকাউন্টের তথ্যই কিন্তু এখানে ইনপুট করতে হবে তো এখানে আপনি আপনার ব্যাংকের সমস্ত তথ্য এখানে দিয়ে দেবেন যেমন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আইএফইসি কোড অ্যাকাউন্ট নম্বর এই সমস্ত তথ্য আপনারা এখানে দিয়ে দেবেন যেহেতু আমি পরবর্তী স্টেপে এগাতে পারছি না কেননা আমি তো আবেদন করছি না জাস্ট আপনাদেরকে আমি প্রসেসটি বলে দিচ্ছি যে এই প্রসেসে আপনারা কাজটি করবেন আমি যেহেতু আবেদন করছি না এটা প্রসেস বলা হচ্ছে আপনাদেরকে সেই কারণে কিন্তু সামনে যে এগোতে পারছি না আমি তো যাই হোক এখানে আপনি আপনার ব্যাংকের সমস্ত তথ্যটি এখানে ইনপুট করে দেবেন তো ব্যাংকের সমস্ত তথ্য ইনপুট করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু এখানে বলা হচ্ছে আপলোড ডকুমেন্ট তো এখানে কিন্তু আপনার ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তো আপনি যেসব ডকুমেন্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনারা এই আপলোড ডকুমেন্টের এখানে গিয়ে আপলোড করতে পারবেন তো এখান থেকে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন তো সমস্ত ডকুমেন্ট আপনাদের যখনই আপলোড হয়ে যাবে তখনই আপনারা কিন্তু ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন তো ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের এই যে আবেদন এই আবেদনটি সাবমিট হয়ে যাবে সাকসেসফুলি তবে বন্ধুরা সাবমিট করার আগে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখানে কিন্তু আপনাদের দুজনেরই ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এই নয় যে আপনাদের একজনের ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে যেমন আপনি দুজনের তথ্য দিচ্ছেন স্বামী স্ত্রী এই দুজনের তথ্য যেমন এখানে দিচ্ছেন ঠিক তেমনইভাবে কিন্তু আপলোড ডকুমেন্টসের ওখানে গিয়েও কিন্তু আপনারা আপনাদের দুজনেরই ডকুমেন্ট আপলোড করে দেবেন তারপরে সাবমিট করবেন তো সাবমিটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের একটি অ্যাকোলজমেন্ট স্লিপ দেওয়া হবে তো সেই অ্যাকোলজমেন্ট স্লিপটি আপনারা রেখে দেবেন বা প্রিন্ট করে নেবেন তো আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে আপনার যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ না রিজেক্ট হয়েছে তো সেটি চেক করার জন্য কিন্তু আপনাকে আবারও এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর এখানে আপনার লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে একটু স্ক্রল করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাকোলজমেন্ট নাম্বারটি দিয়ে আপনার স্ট্যাটাসটি কিন্তু আপনি চেক করতে পারবেন তাছাড়া বন্ধুরা এখানে বলা হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড অ্যাকোলজমেন্ট স্লিপ তো আপনার ধরুন সার্ভারের কোনো প্রবলেমের কারণে যদি আপনি আপনার অ্যাকোলজমেন্ট স্লিপটি না না পান তাহলে কিন্তু আপনারা এখান থেকে আবারও ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের টি তবু ধরা এইভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট করবেন এবং এখানে এসে আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটিও চেক করে নিতে পারবেন তো যেদিনই অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরেই কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও একটু লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন তাছাড়াও আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটি অল করে রাখুন পর